নমস্কার, আশা করি আপনাদের নতুন বছর খুব ভালোভাবে কাটছে। আমাদের আগের গল্প এবং কবিতাগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা বেঙ্গলি কানেকশনে ফিরে এসেছি একটি অসম্ভব মজার গল্প নিয়ে। আশা করছি এই গল্পটাও আপনাদের খুব ভালো লাগবে। একটা টুইস্টের জন্য গল্পটা দয়া করে শেষ অবধি শুনবেন। গল্পটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এবং এই বছরের শারদীয়া শুকতারা থেকে নেয়া। গল্পের নাম তেঁতুল তলায়। গোবিন্দবাবু না তাই ভোর সন্ধেবেলা তেঁতুলতলায় দাঁড়িয়ে আছেন যে? সন্ধেবেলা ছাড়া আর সুবিধে হয় না কি না, এই হাঁফ ছাড়তে নিরিবিলিতে একটু দাঁড়িয়ে আছি আর কি। তা খবর সব ভালো তো? শুনেছিলাম গুটি চার পাঁচ মামলা চলছে আপনার নামে, সেগুলো সব চুকে বুকে গেছে তো? মামলা বড় নচ্ছার জিনিস মশাই, একবার পিছু নিলে আর ছাড়তে চায় না। ভালো কথা। আপনার মেজ খুকাটি কি যেন নাম, হরেকৃষ্ট না? তা সে কি জেল থেকে বেরিয়েছে? আহা, কচি কচি তিনটে আন্ডা বাচ্চা রেখে এর মধ্যে বার দুয়েক জেলে গেল। বউ বাচ্চা রেখে জেলে যাওয়া কি ভালো? আপনাকেই তো বোধহয় হ্যাপা সামলাতে হয়। আর বটকৃষ্ণর কোনো খবর টবর পেলেন? সেও তো কত বছর হলো ফেরার। না মশাই, আপনি শক্তপোক্ত লোক, নইলে এসব সামাল দেয়া কি সোজা কাজ? দেখো পাঁচু গোপাল, তুমি যে বাচাল তা সবাই জানে, তা বলে এই ভোর সন্ধে বেলা তেঁতুলতলায় দাঁড়িয়ে বুক বাজিয়ে মিথ্যে কথাগুলো না বললেই নয়। সবাই জানে যে আমার জ্ঞাতি শত্রুরা আমাকে জব্দ করার জন্য মিছি মিছি কতগুলো সাজানো মামলা ফেঁদে মজা দেখছে। তাই সেদিন জজ সাহেবও দুঃখ করে বলেছিলেন, ওহে গোবিন্দ, তোমার মতো একজন সজ্জনের নামে এত যে মিছে মামলা দায়ের হয়েছে, তাই থেকে বোঝা যায় যে এটা ঘোর কলিকাল। আর দেখো পাঁচু, তুমি ভালোই জানো যে আমার মেজ খোকা হরেকেষ্ট একজন নাম করা তবলছি, আর এও জানো যে জেলার সাহেব নিজে একজন উচ্চাঙ্গের কালোয়াট। হরেকেষ্টর তো কবেই জেল থেকে ছুটি হয়ে গেছে, সরকার সাহেব নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ছেড়েও দিয়েছে তাকে, কিন্তু জেলার সাহেব তাকে বড্ড ধরে পড়েছেন। ওরে হরেকেষ্ট, তুই চলে গেলে আমার সঙ্গে সঙ্গত করবে কে? তাই জেলার সাহেবের কথা ফেলতে না পেরে সে জেলখানায় কটা দিন আয়েশ করছে। আছেও তোফা, দুবেলা মোগলাই খাবার, নরম বিছানা, জামাই আদর। আর বটকৃষ্ণর নামে যে কুচ্ছ করছো, তাতে কি তোমার ভালো হবে? সে ফেরার হতে যাবে কোন দুঃখে বলতো? লোকে বদনাম করে করে তার নামে জোর করে হুলিয়া বের করেছে বলেই কি আর সে ছেলে খারাপ? সে গেছে তীর্থ করতে, পঞ্চকেদার নর্মদা পরিক্রমা সেরে সে এখন ঋষিকেশে হরিদাস বাবার তপবনে কিছুদিন জপ তপ নিয়ে আছে আর কি। তা সে তো ভালো কথা গোবিন্দবাবু, শুনে ভারী প্রীত হলাম। আপনার দুটি ছেলেই তো দেখছি রত্ন, তা আপনার ছাপাখানার যে ব্যবসাটা চলছিল তা আছে তো? আহা, তা থাকবে না কেন, সেটা তো আমার সেজ ছেলে নবকৃষ্ণই দেখভাল করে আর কি, চলছেও ভালো, দুহাত্তা কামাই, বুঝলে? ছাপাখানার ব্যবসা, কিন্তু খুব পয়া ব্যবসা। জি আজ্ঞে, ব্যাংকনোট ছাপানো গেলে তো আর কথাই নেই, কি বলেন? ছি ছি, কি যে বলো পাঁচু, তোমার মুখের দেখছি কোনো আগলি নেই। একজন ধর্মভীরু লোককে নিয়ে অমন কথা বলাও পাপ, কথাটা রটাচ্ছে কে বলতো? আমার ভাইরা ভাই তমনাস নাকি? তা তমনাস তো রটাবেই, ঘরের শত্রুর কি না? ভিতরকার খবর তো আর রাখো না, মুক্তা কথা হলো তমনাস গিরিজার পানের বড়জটা গাপ করার তালে ছিল। আমি গিরিজাকে সময় মতো টিপে না দিলে হয়েও যেত হাত বদল, সেই থেকে আমার ওপর খাড় নানা কথা রটাচ্ছে। আমার ছাপাখানায় নাকি ব্যাংক নোট ছাপা হয়। এসব আশারে গপ্প, কেউ বিশ্বাস করবে? তা তাই হবে হয়তো, তবে নরেন সরকারের কাছে কিছু নকল নোট তো পাওয়াও গেছে কি না? আর এও সবাই জানে নরেন সরকার হলো আপনার ছাপাখানার ম্যানেজার,
পুলিশের কাছে সে কবুলও করেছে যে নবকৃষ্ণের হুকুমে সে নোট ছেপেছে বটে। তা তো সে বলবেই, ম্যানেজার হওয়ার সুবাদে কম পয়সা হাতিয়েছে এতকাল। কার কি মাথা মুন্ড ছেপে দিয়ে পয়সা লুটেছে নবকৃষ্ণ চোখে ফাঁকি দিয়ে। ধরা খেয়ে যখন চাকরিটা খোয়ালে তখন থেকেই ওসব রটিয়ে বেড়াচ্ছে। পুলিশ কি আর বিশ্বাস করেছে ওর কথা? তাহলে হাজতবাস করতে হচ্ছে কেন বলো? তাও তো বটে, কিন্তু লোকে একথাও বলে যে দারোগাবাবু বগলাকান্ত হাজরার সঙ্গে নাকি আপনার দহরম মহরম, টাকার লেনদেনও আছে নাকি। শুনো কথা, ওরে বাপু, তল্লাটের সকলের সঙ্গেই যে আমার দহরম মহরম। ভালো মানুষ হওয়ার ওই একটা সুবিধে, সবাই ভারী বন্ধু হয়ে যায়। তা দারোগাবাবুই বা বাদ যাবেন কেন? তিনিও ভারী স্নেহ করেন আমায়। মাঝে মাঝে বলেন, না গোবিন্দবাবু, কি করে মানুষকে বশ করতে হয় তা আপনার কাছে শিখতে হবে, আর টাকার লেনদেন। এলাকায় একজন গণ্যমান্য লোক এলে তাকে একটু নজরানা দেওয়ার নিয়ম তো সেই বাদশাহী আমল থেকেই চালু আছে রে বাপু। সেটা কি নতুন কিছু? ওটা ওদের ন্যায্য পায় না বই তো নয়। এর মধ্যে দু নম্বরই খোঁজা কি ঠিক হবে পাঁচু? সবাই দেয়, আমিও দিই, তার জন্য কোনো সুবিধে আদায়ের চেষ্টাও করি না। আমাদের কি ধর্ম ভয় নেই? ঘুষ দিয়ে কি পাতকে পড়ব? তা তো ঠিকই, এর মধ্যে অন্যায় খোঁজা ভারী শক্ত কাজ। তবে কিনা আপনার চার নম্বর ছেলে রাসকৃষ্ণর কিন্তু ইদানিং খুব বদনাম শুনতে পাই মশাই। বদনাম বলো কি হে পাঁচু গোপাল, রাসুর বদনাম? সে যে চোখ তুলে কারুর দিকেও তাকায় না, মাটিতে চোখ রেখে হাঁটে, তার বদনাম সেও কি সম্ভব? আকাশ থেকে পড়লে তো হবে না গোবিন্দবাবু। বাজার হাটে, রাস্তায় ঘাটে, আশেপাশে সব জায়গায় যেখানেই যাবেন সেখানেই শুনবেন খুন, জখম, রাহাজানি, গুন্ডামি, অপহরণ, সবকিছুর পিছনেই নাকি রাসকৃষ্ণের হাত আছে। সে নাকি তোলাবাজু বটে। রাধা মাধব, এসব কি শুনছি হে? মানুষ কি এত মিথ্যেও কথা বলতে পারে? রাসু যে মোটে মানুষের দুঃখ সইতেই পারে না, সেই ছোট্টটি থেকে নিজের দুখানা রুটি থেকে একখানা কাঙালকে ভাগ করে দিত, একেবারে স্বামীজির ছায়া। সেই রোখ নিয়ে বড় হয়ে এখন চাঁদা তুলে গরিবদের উপকার করে বেড়ায়। এখন চাঁদা তোলাকে কেউ যদি তোলাবাজি বলে তবে সেটা কি ঠিক? তারপরে ধরো গায়ে গঞ্জে কত লোকের প্রতি কত অন্যায় অত্যাচার হয়, সবার তো আদালতে যাওয়ার সাধ্য নেই। তখন তারা রাসুকে এসে ধরে পড়লে তাকেই তো বিলি ব্যবস্থা বা বিহিত করতে হবে নাকি? আর দুর্বলকে রক্ষা করা যে গুন্ডামি সেটাই প্রথম শুনলাম বাপু। অবশ্য কাকেই বা দোষ দেব, পরের ভালো যারাই করতে গেছে তাদেরই কপালে বদনাম, লাঞ্ছনা, শত্রুতা জুটেছে। গান্ধী বাবা অব্দি বাদ যাননি, তা রাসুই বা বাদ যাবে কেন? এসব শুনে আর বাঁচতে ইচ্ছে করে না হে। আচ্ছা, বাঁচার কথাটা পরে হবে, তার আগে বলুন তো, জগাছার নিমাই দাস, পাটপুকুরের অনাদি রায়, বামনগাছার মহেন্দ্র পাটনি কিংবা বিজয়নগরের তপেন তা আপনার নামে ছিছিকার না করে জলগ্রহণ করে না কেন? তারা বলে আপনার চার গুণধর ছেলের সঙ্গে নিজের নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে তারা নাকি সর্বশান্ত হয়েছে। আপনি নাকি পণের জন্য নানাভাবে তাদের কাছ থেকে লাখো লাখো টাকা আর জিনিসপত্র আদায় করেছেন, এ তো ভালো কথা নয় গোবিন্দবাবু। বলে বুঝি, বলবেই তো, ভগবান যখন মুখ দিয়েছেন এবং তাতে ট্যাক্স যখন বসাননি তখন বলতে বাধা কি। নিমাই দাসের মেয়ে অর্থাৎ আমার বড় বৌমাটিকে তো তুমি দেখনি, আর দেখবেই বা কিভাবে? দিন মানেও তাকে টর্চ না জেলে দেখার উপায় নেই কি না? কেন মশাই, দিনের বেলাও টর্চ জেলে তাকে দেখতে হয় কেন? সে আর বলো না, পাত্রী দেখতে গিয়ে নিমাই দাসের মেয়েকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরে ঘটক মশাই টর্চ জেলে মেয়ে দেখালেন। গায়ের রং কালো তো অনেক মেয়েরই হয়, কিন্তু এ একেবারে নিকষ কালো তো, টর্চ না জ্বাললে। মেয়ের কালো বলেই কি পণের রেট বাড়িয়ে দিলেন নাকি গোবিন্দবাবু? সেটা কি ঠিক হলো? ওই দেখো,
পণের কথা এই পাপ মুখে উচ্চারণও করিনি যে। নিমাই নিজেই হাতে পায়ে ধরে কয়েক বান্ডিল নোট হাতে গুঁজে দিয়েছিল জবরদস্তি করে। এখন কুচ্ছ গাইলে তো হবে না। আর অনাদি রায়, সেও কি মিছে কথা কইছে? ওরে বাবা, অনাদির মেয়ে অর্থাৎ আমার মেজ বৌমাটি লগ্ন ভ্রষ্টা হতে বসেছিল তো, ওই পণ নিয়েই কি সব গোলমাল যেন। আমি তো সাথেও ছিলাম না, পাঁচেও ছিলাম না, গিয়েছিলাম নেমন্তন্ন খেতে। হঠাৎ হই হই শুনে গিয়ে দেখি বরপক্ষ বরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর দুই পক্ষে চলছে তুমুল বিতণ্ডা। তা আমি তখন ভালো মানুষই করতে গিয়ে নিজের ছেলের কথা প্রস্তাব করে ফেললাম। তাতে অনাদির এত আহ্লাদ হলো যে বিস্তর দান সামগ্রী আর নগদ দিয়ে ফেলল। সে যদি সেসব ফেরত চায় তাহলে আমার তো ফেরত দিতে আপত্তি নেই। কিন্তু লগ্ন ভ্রষ্টা মেয়ের বিপদের কথাটাও তো তার ভাবা দরকার। আমার ছেলে বিয়ে না করলে সেই মেয়ে যে আজ বাপের গলগ্রহ হয়ে থাকত। হে মহেন্দ্র পাটনির সঙ্গে তো আপনার দায় কুড়ুলে সম্পর্ক, কেন বলুন তো? বেয়াই বলে কথা, মেয়ের বিয়ে দিতে গিয়ে হাড়ে হাড়ে বুঝতে পারল গুন্ডা মস্তানের মেয়ের ভদ্র সমাজে বিয়ে হওয়া কঠিন, তাই তখন আমাকে ধরে পড়েছিল। আমার আমার মনটা ভারী নরম তো, মহেন্দ্রর অসহায় মুখখানা দেখে মায়াও হলো, তাই রাজি হয়ে গেলাম। তখন ভদ্র সমাজে ঢোকার দক্ষিণা বাবদ কয়েক লাখ টাকা যেন দিয়েছিল। হাত দুটো ধরে কাকুতি মিনতি করে বলেছিল, আমাকে একটু ভদ্র সমাজে তুলে দাও দাদা, নইলে পাঁচজনকে মুখ দেখাতে পারছি না। তা এই হলো আসল বৃত্তান্ত। টাকা আমি গুনেও দেখিনি, পত্রপাঠ আমার চ্যারিটেবল ট্রাস্টে দান করে দিয়েছি। আপনার চ্যারিটেবল ট্রাস্টের কথা আর কবেন না মশাই, লোকে বলে তা থেকে নাকি টাকা বেরোয় না, শুধু ঢোকে। সে যাকে, কিন্তু তপেন তা সম্পর্কেও কি আপনার কিছু বলার আছে? তপেন তা তো খারাপ কিছু ছিল না, বলতে নেই তার মেয়েটিও ভালো, ওই কানে একটু যা কম শোনে, তাতে আর এমন কি যায় আসে? সবাই কানে বেশি শোনে বলেই তো সংসারে এত অশান্তি। আমি তাই ঠসা মানুষ একটু পছন্দই করি। তারপর শোনা গেল শিশুকালে পোলিও হয়ে নাকি একটা পাও একটু সরু মতো, কিন্তু আমি ভাবি মানুষের অত দোষ ত্রুটি ধরতে নেই, সরু পা তো কি হয়েছে, হরিণেরও তো সরু পা। তা তারপর শোনা গেল একটা চোখেও নাকি একটু ঝাপসা দেখে। তা আমি সেসব নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু তবে নিজেই মেয়ের সব খামতি পূরণ করবে বলে কান পা আর চোখ বাবদ কি একটা হিসেব করে কত টাকা যেন দিতে চেয়েছিল। আমি কিছুতেই নেব না, সেও ছাড়বে না, অগত্যা নিতেই হলো আর কি। তাই তো, আপনি তো দেখছি বেশ ভালো লোকই বটেন, তবু যে লোকে কেন রটিয়ে বেড়ায় যে গোবিন্দ বিশ্বাস এক নম্বর মিথ্যাবাদী। বলে নাকি, আচ্ছা বাবু পাঁচু গোপাল, একটু ভেবে বলো তো, লোকে আজকাল কার সম্পর্কে ভালো কথা কইছে? দেশের মাথায় যে লোকটা বসে আছে সে থেকে শুরু করে লঘু গুরু কার পিণ্ডি না চটকাচ্ছে মানুষ বলতো? এ যা দিনকাল এলো, যতই ভালো মানুষ হও না কেন তুমি, কেউ তোমার গুণগান করবে না হে। তাই লোকে আমার কুচ্ছ গাইছে জেনেও আমি নির্বিকার থাকি, কি করব বলো, কারো মুখ তো আর বন্ধ করতে পারবো না, হে হে। কিন্তু এখন যে এত লোক আপনার বাড়িতে ফুল আর মালা নিয়ে এসে জড়ো হয়েছে, আপনার নানা রকম গুণের কথা বলা বলি করছে, আপনার শোকে সমবেদনা জানাচ্ছে, এতে আপনার ভালো লাগছে না? হয়তো মিছিমিছি বলছে, কিন্তু বলছে তো। বলো কি হে, এই ভোর সন্ধে বেলা আমার বাড়িতে লোকজন জড়ো হয়েছে কেন বলতো? আর ফুল বা মালাই বা কি জন্যে, আর গুণের কথাই বা বলছে কেন? মরেছে, এ আবার কি বিপত্তি! আহা, আমিও তো আপনার বাড়ি থেকেই আসছি, রজনীগন্ধার স্টিক বাবদ 60টা টাকা খসে গেছে মশাই, কিন্তু কি আর করা, মানুষ মরলে যে তার প্রেস্টিজ বেড়ে যায়,
আপনারও বেড়েছে দেখলাম। যারা আপনার নাম শুনলে কানে হাত চাপা দিত, তারাও এখন মুখে শোকের পাউডার মেখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি সব বনেছে কাণ্ড! আমি কি মরেছি নাকি হে পাঁচু গোপাল? তা মরেছেন বই কি! না মরে থাকলে কি আজ এত কথা মুখের ওপর বলতে সাহস পেতুম? আর ভোর সন্ধেবেলা আপনিও তেঁতুলতলায় দাঁড়িয়ে হাওয়া খাওয়ার লোক নন। গল্পটি শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কি ধরনের গল্প বা কবিতা ভালো লাগে সেটা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।